কেমন আছি সবাই? একটু অন্যভাবে শুরু করলাম। সাধারণত আমরা কথা বলি, কথা বলে একটু সময়ের জন্য গান শুনি, গানটা আবার গানটা নিয়ে কথা বলি, পূর্ববর্তী ভিডিও নিয়ে কথা বলি, তারপরে বাজনায় যাই। আজকে আমরা সরাসরি বাজনায় যাব, তারপর সব কথা। চলেন শুরু করি। গামা গামা রে গা তোর সোনা, পাগা পা তোর সোনা দানা, গামা গামা রে গা পাগা পা, বালা পা ধাধা, ধা পা পা নিধা পা। ভালো করে দেখেন এই যে অংশটুকু, পা ধা ধা, ধা পা পা নিধা পা, একদম যুক্তাক্ষর, একদম যুক্ত স্বর। তোর সোনা দানা বালা খানা, ওকে। পাধা পাপাধা সবরা, পাধানিসা পাধানিসা পাধানিসা, একদম সাথে সাথে। এবং গানটা গাইতে হয় এভাবে, তোর সোনা দানা বালা খানা, সব রহে লীলা সব রহে লীলা, পা পা ধা পা ধা নিসা, ধা পামা, ধা 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 পামা, ধা ধা পামা, ধা ধা পামা। ভালো করে দেখেন, সব রহে পা ধা পা ধা নিসা, ধা ধা পামা লীলা, তোর সোনা দানা বালা খানা, সব রহে লীলা। একদম স্লো করে দেখাচ্ছি, এবার সারগাম বলছি। গামা গামা রে গা পা পা গা পা, পা ধা ধা, ধা পা পানি ধা পা, পা ধা পা ধা নিসা, ধা 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 বামা। তোর সোনা দানা বালা খানা, সব রহে লীলা। দে জাকাত, দে জাকাত, গামা গামা রে গা, গামা গামা রে রে গা, গামা গামা রে গা, দে জাকাত, গামা গামা মুর্দা, রে রে ধারে ধারে। মনে আছে গত ক্লাসে বলেছিলাম, গত ভিডিওতে বলেছিলাম, এবং তার আগের ভিডিওতেও আরও ভালো করে বলেছিলাম, গান আসলে এমন সোজা একটা জিনিস, প্রথমে যদি একবার চলনটা আপনি শিখে ফেলেন, বাকি প্রত্যেকটা অংশ আপনার জন্য সোজা। কারণ রিপিটেশন, ওইটাই আবার পুনরাবৃত্তি ঘটছে, শুধু ছোট্ট একটা অংশ হয়তো চেঞ্জ হলো, যেমন তোর সোনাদানা বালাখানাটা একটু চেঞ্জ হলো, তারপর কিন্তু দে জাকাত মুর্দা আবার সেই প্রথম অংশের মতো, ওমন রমজানের রোজার শেষের মতন। চলেন তাহলে দে জাকাত মুর্দা দেখি। গামা গামা রে গা গা, গামা গামা, রে রে ধারে ধারে, রে গামা গা রে, রে
রে গা মাগা রে ভাঙা, রে গা মাগা রে ভাঙা। ইতে ভাঙা ইতে গা, গা পা পা ধাপা, গা পা পা ধাপা। দে জাকাত, একদম ছোট করে দেখাচ্ছি। গামা দে জাকাত মুর্দা মুসলিমেরাজ, ভাঙা ইতে নিন্দ। সারগাম বলে দিচ্ছি। গামা গামা রে গা গা, গামা গামা রে রে ধারে ধারে, রে গা মা গা রে, গা পা পা ধা পা, গামা। এবার ওমন রমজান। এটুকু কি আবার বলে দিতে হবে? চলেন তারপরও বলে দিচ্ছি। গামা গামা রে গা ও মন রম, গা গামা গামা ও মন রম, জানে রই গা রে রে ধারে ধারে, রে গা মা গা রে, গা পা পা, গা পা পা ধা পা, গামা। একই জিনিস, একদম হুবহু একই জিনিস। পুরো আজকের অংশটুকু, প্রথম সাইডটুকু একদম স্লো করে দেখাচ্ছি, ভালো করে দেখে নেন এবং ওইভাবেই বাজাতে হবে। পরের অংশ ছোট্ট, পরের অংশ জানি কি, দাঁড়ান। আজ পড়বি ঈদের নামাজ রে মন, হাত সেই সেই ঈদগাহে। নজরুলের গান অনেক সুন্দর, অনেক কাজ, ছোট 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 অনেক মুরকি, ছোট ছোট অনেক মুরকি। এর জন্য কি করতে হবে? সারগাম বলেছিলাম এক সময়, সারগাম দেখাবো, গানগুলো দেখাই আগে, গানগুলো হোক তারপর সারগাম দেখাবো। হ্যাঁ, উল্টো হাঁটছি, কিন্তু সারগাম তো আপনারা করছেন আশা করি বাসায়, ক্লাসিক্যাল করছেন, সারগাম করছেন, গানটা একটু ঝামেলা। গানটা শিখি, তারপর ভেতরে কীভাবে কীভাবে প্রিলুড ইন্টারলুড বাজাবো সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে। একটা কথা বলি, আমার ছোট করে শেখানোর একটা প্রধান উদ্দেশ্য, আমরা যেন সঠিকভাবে শিখি, এইটুকু কিন্তু পাক্কা। একটা ছোট্ট উদাহরণ আমি সবাইকে দিই, যে খুব দামি একটা চকলেট এইটুকু খাওয়া আর এক গাদা সস্তা চকলেট খাওয়া, আকাশ পাতাল তফাত। এইটুকু দামি চকলেট আপনাকে যতটুকু স্বাদ দেবে, যতটুকু মজা দেবে, এক গাদা চকলেট কিন্তু সস্তা চকলেট সেই মজাটা দেবে না। সেম জিনিস, আমরা ছোট ছোট শিখবো কিন্তু ভালো করে শিখবো। এবং আমার কি প্রয়োজন? আমার প্রয়োজন আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক এবং আপনাদের মতামত। আশা করি সব আমি আস্তে আস্তে পাবো। আমার আগের সমস্ত ভিডিওগুলো আশা করি আপনারা দেখবেন এবং এই ভিডিওটাও দেখবেন এবং পরামর্শ দেবেন, সামনে কী শিখতে চান, সামনে কী দেখতে চান। আজকের মতো এখানেই আসি, ভালো করে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।